বাবা রাগ গন্ডারের শরীরে দোষ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ ওয়াওয়া কর মানুষ নাই আপনি একটু কইবেন নাকি না আচ্ছা থাক ওইটা কো লাগবে না গন্ডারের শরীরে দোষ থাকে আর কুত্তার শরীরে থাকে অনেক রোগ আমি অনেক বিটলামি করি দেহে পাবলিকে আমার ছোট্ট করে একটা নাম দিছে বাবা মাদার ওইটা না কইলে চলবো কত সমস্যা কি বাবা বাচ্চা হয় না সবই দয়ালের ইচ্ছা বাবা আপনি কিছু একটা করেন এই বয়স আর কেমনে আর বেশি না মোটামুটি আর 20 বছর আগে এলে একটু ট্রাই করে দেখতাম আমি আমার কথা কই নাই আমি আমার পুলার কথা কইছি আর বয়স তো আমারও বেশি হয় নাই এই পরশু দিন 70 পড়ব আচ্ছা ঠিক আছে আমি যেই যেই টাইম কমু তুই ওই ওই টাইমে আমার কাছে আইবি তোর পুরো সমস্যার সমাধান আমি করে দিব আচ্ছা বাবা আচ্ছা তাহলে তুই কালকে 6:30 আইবি না বাবা ওই সময় আমি আইতে পারুম না ওই সময় তো স্টার জলসায় বোঝে না সে বোঝে না ওই নাটক হয় তাহলে তুই 6:30 আইস না বাবা আমি ওই টাইমে আসতে পারুম না ওই সময় তো স্টার জলসায় মা নাটক হয় তেলে তেলে কি তেলে তুই 8:30 আইস না বাবা আমি ওইটা মই হইতে পারুম না ওই সময় তো স্টার জলসায় কে আপন কে পন নাটকটা হয় তেলে তুই আইতে পারবি কয়টা আপনার কথা তো আর ফালাম যায় না আপনি যখন কইবেন আমি তখনই আমু এখন ঘড়ি নাই তো 5:30 বাজে তেলে তুই 10টা আইস কি 5:30 বাজে মানে তাইলে আমি এখন এনে কি করি দিদি নাম্বার 1 চালু হয়ে যাবো গা কি করি এই 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 অল্প একটু লঞ্চেস মার্কা মহিলা তোর এমবি সব দিয়ে দিলাম খুবই তাড়াতাড়ি বাংলাদেশ থেকে জি বাংলা রিস্টার দর্শা বন্ধ হয়ে দেব ওর মতো বন্ধ বাবার হিসাবে আমাকে রিস্টার দর্শা বন্ধ দেবে আর পুরো 5 সেকেন্ড আগে আইছি এখনই দিদি নাম্বার 1 চালু হয়ে যাবো গা ব্রেকিং নিউজ ফ্রি ফায়ার ব্যান হয়ে যাওয়ার পর যেসব মহিলারা খুশি হয়েছিল হ্যাঁ তাদের জন্যই বলতেছি হ্যাঁ আপনাদের জন্যই বলতেছি সরকারের আদেশে আজকে থেকে এবং এই মুহূর্ত থেকেই বাংলাদেশে বন্ধ করা হচ্ছে স্টার জলসা এবং জি বাংলা নানি নানি কি হয়েছে তোমার বাবার অভিশাপে স্টার জলসা আর জি বাংলা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি বাবার কাছে গেলা কেন বাবার কাছে যাবো না মানে তোর বাপে তোর জন্ম দেওয়ার পরে আর কিছুই করতে পারলো না আর এখন যদি তোর নামায় পয়সা থাকতো তোর বাপের মতো আরো 10 জন জন্ম দিয়ে হেলাইতাম আমি থাক না আমি বাংলাদেশের গ্লুকোজ একটু কম খেয়ে বুড়িয়া বয়সেও বেশি এনার্জি দিয়ে লাগছে তারপরে থেকে বাবার অভিশাপে আমাকে মাঝখান থেকে স্টার জলসার জি বাংলা বিদায় নিছে এখন তোরই কিছু একটা করতে হইব কিন্তু এই ব্যাপারে আমি কি করবো আমি তো এখনো ছোট এই বিষয়ে তোরই একটা কিছু করতে হইব আর তুই যদি কিছু করতে না পারোস তাইলে মনে করুম তোর মতো তোরটাও ছোট মানে বুদ্ধি বুদ্ধি বিয়া করার জন্য আমার ভিতরে যে আগুনটা জমাইছিলাম ওটা তুমি বাইরে বের করে লাইছো আমার প্রমাণ করতে হইব যে আমার মতো আমারটা ছোট না মানে বুদ্ধি 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 কিন্তু আমি স্টার গোলসার দি বাংলা ফিরে আনুম কেমনি এর জন্য তোর যুদ্ধ করতে হইব তোর ওদের সাথে লড়াই করতে হইব আর মনে রাখবি আগামীকাল 5:30টার মধ্যে যদি তুই দিদি নাম্বার 1 শুরু হওয়ার আগে স্টার জলসার জি বাংলা না আনতে পারস তাইলে তুই আর আমার মুখ দেখতে পারবি না জল রাহি হ্যা চিতা পর রাহি হ্যা টাডা ফির ভি আসমান মে হ্যা পাখি হালারপু গরিবের বাবা বলি ডাঙ্গা গেলে সালাম করব কারা কি করে গো কিরে নানি ইন্ডিয়া যাইতাছি জানো আমি স্টার জলসা ফিরে আনতে পারি ভাই এটা কি ইন্ডিয়ার বর্ডার না হ্যাঁ এটা বাংলাদেশ ওটা ইন্ডিয়া ওটা ইন্ডিয়া এটা বাংলাদেশ তাইলে তো কোনো সমস্যা নেই আমি ভিতরে যাই ওই খাড়া পারমিশন ছাড়া ভিতরে যাওয়া যাবে না এ ভাই পারমিশন দিয়ে দেন আমার নানি অনেক সংকটে আছে মানে ইন্ডিয়া যাইতে হইব সংকট খালি তোর নানির একলাই না যার যার ব্যক্তিগত সংকট আছে এই যেমন আমার সংকট হলে আমি লম্বা হইতে পারি না এ ভাই আপনার সংকট আমি সমাধান করুম দরকার পড়লে আমি আপনার টাই নিয়ে লম্বা করে দিব টানলি কি সত্যি লম্বা হয় আমি মানুষ লম্বা হওয়ার কথা কইছি আমার ইন্ডিয়া যাইতে হইব জি বাংলা আর স্টার জলসা ফিরে আনার লিগা নাইলে আমার নানি বাঁচবো না এই সমস্যা খালি তোর একলাই না অগর সেম সমস্যা আমি অসুস্থ আচ্ছা তাহলে একটা না পাই টাকা আরে আমার নাম অসুস্থ এই ওর নাম রাখছি কোন হালাই এই কাকা আমার আব্বাই যে আপনার হালা লাগে আপনি আমার আগে কর নাই কেন আর আপনি তো আমাকে বাসায় কোনোদিন যান নাই এই দেও তো গেলেন না এখন আমি ঠিকই বুঝছি যে তোর বাবা কি এর লেগে তোর নাম অসুস্থ রাখছে আচ্ছা তোর কি সমস্যা তোরা কি এর লেগে ইন্ডিয়া যাইতে তার স্টার জলসা না লেগে আরে আমার বই নেই স্টার জলসা দেখতো দুই দিন ধরে খায় না এই স্টার জলসা নাই দেখা আর তোর আমার এক গার্লফ্রেন্ড স্টার জলসা দেখতো
আরে তাইলে তো এটা তোর লাগে ভালো কথা যে বাংলাদেশ স্টার জলসা বন্ধ হয়ে গেছে। আরে আমি চাই তো ওই স্টার জলসা দেখো, আর ওই স্টার জলসা দেখতে দেখতেই তো ধ্বংস হয়ে যাইতেছিল, আর আমি চাই ওই স্টার জলসা দেখে ধ্বংস হয়ে যাই। মজাই মজা। আচ্ছা আমারও নানির যাই যাই অবস্থা, যেহেতু আমাকে তিন জনের সমস্যাই সেম, তাহলে আমাকে তিন জনের মাঝখানে বর্তমানে একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত। হ এটা ঠিক, আর আপনাকে আমার ভালো লাগে। ইদানিং মনে হয় টিকটক একটু বেশি দেখ, মোবাইলে এরকম আলতু ফালতু অ্যাপ থাকলে দেখতে মন চায়। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমার ভাই আর আমি আপনার দুলা ভাই। তুই একটু দূরে দূরে থাকবি, প্রথম থেকে আমি খেয়াল করতেছি তোর নজর আমার বোনের উপর একটু বেশি। আচ্ছা ভাই আপনি আমাকে তিনজনের বিষয়টা একটু দেখেন। আসলে এদিকে একটু ময়লা লাগবো। ময়লা লাগবো তাড়াতাড়ি দোকান থেকে চা পাতি নিয়ে ভাই মনে হয় একটু বেশি খান না। তোকে মোগল কি তোকে পিছন দিতেছে নাকি বেটা? পাতি মানে হইলো টাকা। টাকা কত লাগবো? পাঁচ পাঁচ ভাই, পাঁচ টাকা ভাঙ্গি নেই। এই টঙ্কার কাছে আছে না? নাই। পাঁচ মানে পাঁচ লাখ, একটু কিছু কম দিলে হইব না? কি ভাই চোখ টিপ মারেন গেলে? চোখ টিপ মারুম না তাহলে কি তোমার আমি পিছন মারুম? পাঁচ লাখ টাকা চাইছে, আমি কথা কইছি কিছু কম দিলে মন খারাপ করবো না, যার যা আছে আমার দিকে আসেন। এই যে ভাই মোট 85 টাকা হইছে। 85 আস লাগে জেগে 85 ভাই, আমার কাছে এইটু কি আছে ভাই? দেন না একটু সাহায্য করেন, আমার করে দেন না ভাই, এই 85 টাকা ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দেন না। এই ভাই একটা কথা তো চিন্তাই করি নাই, অভিশাপ দিছে বাবা, যদি বাবা অভিশাপ উঠে নেয় তাহলে তো সব ঠিক হয়ে যায় গা, আমরা ইন্ডিয়ায় যাই কি করুম? এই কথা তো ঠিকই কইছস, বাবার কাছে যাই অভিশাপটা উঠাই নিলে তো হয়, ইন্ডিয়াতে আমরা কি করুম? এই 85 টাকা ফেরত নেই। তারপরে ভালোভাবে ভিআইপি ভাবে ইন্ডিয়া যাবো। আর তুই কি ভাবছস, তোর এই কাশ্মীর মতো চেহারা মানুষের ধরে আমার ইন্ডিয়া যাইতে হইব? ভাই জুতার একটু আইনা দেনা। আমি আনতাছি। এই জায়গায় না একটা বাবা হইতো, বাবা কই গেল? বাবার কি রাস্তা রাস্তায় খুঁজলে পাবি বাসা? বাবা থাকে সবার মনে মনে। কেন বাবা কি পরিমনি নাকি যে সবার মনে মনে থাকে? আরে ওটা না রে বাচ্চা, বাবা শক্তি বিশাল। কিন্তু কি শক্তি? বিশাল শক্তি। বিশাল শক্তি তো ঠিক আছে, কিন্তু কি শক্তি? বিশাল শক্তি। বাবার শক্তি বিশাল না বাবারটা বিশাল, এটা ভালো করে রাখো। আরে বাবা শক্তি বিশাল। আরে কি সাইটে নিয়ে উপরে নিচে লাড়াছাড়া দিয়ে দেবো নাকি? দে 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 দে। বিশাল শক্তি বাবার বিশাল, যদিও বাবা গাঞ্জা খায় না কিন্তু সাইটে গাঞ্জার মেলা হইতাছে, ওই জায়গায় গেলে বাবার শিওর পাবি। বিশাল শক্তি বাবার বিশাল, শক্তির খেলা কোনো বাবা বইতে পারে না। আমার এই মেলা দেখে সেই ছোট কালের মেলার কথা মনে পড়ে গেল, তখন আমার বয়স ছিল 10। একদিন বাবা মার সাথে আমি মেলায় গেছিলাম, তখন বাজে বিকাল 4টা। ভাই তারপরে কাহিনী আর আপনার কথা বলবো না, আমি কইতেছি তারপর দুরুম করে একটা খাটা পড়লো, আর খাটা পড়ার পর শুরু হলো কালবৈশাখী জ্বর, কিছু মানুষ এইদিকে কিছু মানুষ এইদিকে, সব কিছু লন্ড ভন্ড। তারপর হঠাৎ করে চেয়ে দেখেন যে আপনার পাশে আপনার ছোট ভাই নাই। ভাই আমি আপনার সেই মেলায় হারাই যাওয়া ছোট ভাই, ভাই আপনি আমার টুনটুনে কাটা থাকতে করে দেখেন কি করে? এই জায়গায় কাটা তো সবারই থাকে। আর তুই কি এটা দোষী না সাবানার ছবির কাহিনী বেছস? হালার পো ওই দিন কাছে 4টার পর 5টা বাজছে, 5টার পর 6টা বাজছে, 6টার পর রাইতে ফের রাইতে বেলা মেলায় বন্ধ হয়ে গেছে। এছাড়া কিছুই হয় না। আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো তাইলে মেলা থেকে আমার কত কি কিনা দিত। আরে এইটার লেগে কি কান্দা লাগে নাকি? এইটা তো তুই টাকা কামায় এনেই দিয়ে কিনতে পারস। কেমনে? তুই তো সেরা গেমিং প্ল্যাটফর্ম উইন্ডো থেকে এই টাকা ইনকাম করতে পারস।
এই যে উইনজো, এটাতে তুই 70 প্লাস গেম খেলে টাকা ইনকাম করতে পারবি। তাছাড়া উইনজো বল ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং বাস্কেটবলের মতো গেমগুলো এখানে তুই খেলতে পারবি। আর আর এখান থেকে জেতা টাকাগুলো উইনজো ওয়ালেটের মাধ্যমে তুই পেটিএম, ইউপিআই আর যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারবি। আর তাছাড়া উইনজো অ্যাপে আছে উইনজো স্টোর, যেখান থেকে তুই ফ্রি ফায়ার, লর্ডস মোবাইল এবং মাইনক্রাফটের মতো গেমগুলোর কারেন্সি কিনতে পারবি। আর আর তাছাড়া অনেক কম প্রাইসে গিফট ভাউচার এবং সাবস্ক্রিপশন কিনতে পারবি। আর তো আর দেরি কিসের, এখনই ভিডিও ডেসক্রিপশন বক্সে যা আর লিংক থেকে ডাউনলোড কর উইনজো অ্যাপ। আর আর তোর নানির হেইডা খালার পালা এখন বাবার খুব পুরা মেলা খুঁজে লাইলাম, বাবার তো পেলাম না। এই ধরনের বন্ড বাবা কই থাকে আমি জানি, আমার লগায় অনেক বন্ডর ভিডিও ভাইরাল যাইতেছে, এই যেমন তোর পরিমণি। বাবা আপনি দয়া করেন, বাবা আপনি অভিশাপ উঠিয়ে নেন, বাবা আপনার অভিশাপে দি বাংলা রিচার্জ দরজা বন্ধ হয়ে থাকে, বাবা আমার নানি মৃত্যু লাগে লড়তেছে, বাবা বাবা আপনি রিচার্জ দরজা ফিরিয়ে দেন, বাবা আমি চাই আমার এই গার্লফ্রেন্ড দিয়ে যাক, বাবা ওই বাবার কাছে মাপতাস না। আমার এইসব বন্ড টন্ড বাবার উপরে কোনো বিশ্বাস নাই। বন্ড কস্তি আমারে, হ্যাঁ বন্ড কস্তি বাবারে, বাবার ক্ষমতা সম্পর্কে জানাস, বাবার ক্ষমতা বিশাল। আচ্ছা বুঝলাম বিশাল, কিন্তু কি বিশাল ওইটা আমি জানি না, কিন্তু বাবা যদি ফু দেয় পুরা দুনিয়া লইয়ে ছেড়ে যাইব। বাবার ফু দে দুনিয়া তো দূরের কথা, আমার টুনটুনি উড়বো না। কি বন্ড বাবস্তি আমারে, আমি যদি ফু দেই তাহলে ওটা লড়া তো দূরের কথা, ওটা একদম গায়েব হয়ে যাবে গা। পারলে আপনি ওর টাকায় করে দেন। কি করে এই না বাবা, মনের বলেও না বাবা, দিলাম কইলে ফু দেন আপনি, দিয়া দেখেন আমারে, দিলাম কইলে ফু, আপনি আমাকে প্রমাণ দিয়া দেখেন, তাড়াতাড়ি ফু দেন আপনি, তাড়াতাড়ি দিলাম না বাবা, দিলাম কিন্তু ফু না বাবা। এই ভালো মতো একটু চেক দিয়ে দেখ কোনো চিপাই চুপাই ঢুকে রয়েছে। আসলে এই বাবা তো আসলে ওইটা বন্ড বন্ড আলার পালা ধর দেখে লেখ, কিন্তু তোর বড় তো ইন্ডিয়ার ট্যালেন্ট বন্ধ হলো কেমনে? ওইটা তো আমি এমনি মুখ লারা সারা দিছিলাম, ভুলে বলে লেগে গেছে আর কি। এই বন্ড বাবার কাছে বয়ে থাকা লাভ নাই, এখন আমাকে চ্যানেল আলতে হলে ওই ইন্ডিয়ায় যাইতো। আমার তো কাসুন্দির মতো চেহারা না, আপনার কাসুন্দির মতো চেহারা না, আপনার পুরো পান চেহারা একদম হিরোলামের মতো। আমার জুতা জানি কেডা মারছিল, এই হালাই মারছে জুতা মারছি, জুতা মারছি বড় বড় হইনা এটা আমাকে ভাই ও ছোট মানুষ বুঝে লেছে। যত যাই করো ইন্ডিয়ার বর্ডারে তো করে আমি ঢুকতে দিব না, এই যে আমরা ইচ্ছা করে বের নেই সব নিল বাবার দোষ। বাবা মানে কোন বাবা? ওই যে আমাকে বাবা, কিন্তু তোকে বাবা আমার পা ধরে মাপ চাইল না কে? আমরা দুইজন তো দুই পা ধরছি, বাবা তাইলে কোন পা ধরবো? আমাকে বাবা তোর পা ধরবো, আমাকে বাবা তোর পা ধরবো, আমাকে বাবার ক্ষমতা জানোস তুই, আমাকে বাবার ক্ষমতা জানোস, বিশাল ক্ষমতা আমার বাবার, বিশাল। এই কি ক্ষমতা রে বাবার, এই কাজে লাগে দাড়ি চুরি দিয়ে এখান থেকে ইন্ডিয়া যাইতে হইব, এই বিশাল ক্ষমতা আমাকে বাবার, যে ক্ষমতা বাবারে বাবা, একদিন ক্ষমতা দেখে আমি তিন দিন অজ্ঞান হয়ে আসলাম, আপনি জানেন বিশাল ক্ষমতা আমার তো বিশ্বাস হয় না। ভণ্ড মনে হয় আমারে তোর, ভণ্ড মনে হয় আমারে তোর, হ্যাঁ মনে হয়। বাবা একটা ছু মেরে আপনার ক্ষমতাটা দেখে দেন বাবা, ডলা ডলা ও ডলা ডলা খাইছি রে। আরে বাবাই ফুদিতে অ্যাক্টিং কর, মনে হয় খুব ব্যথা ব্যথা জ্বলে পড়ে দিতে, কষ্ট হইতাছে কষ্ট কষ্ট। আমি একবারই ডং খেয়ে গেছি কে উড়ি ব্যথা। বাবাই ফুদিতে খুব শক্তি, এটা মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, আমার কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে। কি করে আলার পালে অ্যাক্টিং করতে কি তুই কর, বাবাই ফুদিতে খুব পাওয়ার বাবার, অনেক পাওয়ার বাবার, অনেক ওই রকম কিছু না, বাবার ফুতে রিয়েল পাওয়ার আছে। এই বাবা আমার একে ফুদেন, আমি যাইতাছি ফু। বিশ্বাস করতেন দেখছেন আমি অজ্ঞান হয়ে গেছি বাবার ফুতে, কোন লড়াধরা নাই, কি করে নিজের তো ওই থেকে বিশ্বাস করেন। ওরে বাইরে ভাই, বাবার ক্ষমতা অসীম ক্ষমতা বাবার, বাবা তো যেরকম একটা ফু আমারে দেয় আমি তো তিন দিন ধরে বিছানতি করতে পারবো না। ভাই আপনারা জান ইন্ডিয়া জান আপনারা, এই পানি বুনি আমার মুহে সিটা, বাবাই কি ফু দিছে অজ্ঞান হয়ে গেছি, লড়তে চলতে পারতাছি না, পানি দিয়ে জ্ঞান ফিরে। এই বাবা কি ফু দিছেন অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি রাখেন তাড়াতাড়ি রাখেন, ধরে 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 পুরাপুরি অজ্ঞান হয়ে গেছি বাবা, আমি কথা কইতে পারতাছি না বাবা, আমার ইন্ডিয়ার খাতিনে থেরাপি দিয়ে দেন।
বাবা হালার পথে কই? বাবারে হালার পথ বলতে হয় না, বিশাল শক্তি বাবার। আর বাবার শক্তির কারণেই আজকে আমরা ইন্ডিয়া আসতে পারছি। ওই যে বাবা ধ্যানে বইছে। এই হালার পালা জেনে জঙ্গল দেয় হেনে বই পড়ে। তাইলে চল কলকাতায় যাই, স্টার দলসার দি বাংলার মালিকের সাথে কথা কইয়া বাংলাদেশে চ্যালেঞ্জ ফিরে আনার ব্যবস্থা করি। দাঁড়া, এর চেয়ে শর্টকাট বুদ্ধি আমি কইতেছি, এর চেয়ে ভালো আর কিডন্যাপ করে লাই। কিন্তু ইন্ডিয়ায় তো আমাকে পরিচিত কেউই নাই। আমার আছে কাশবন কাশেম। আমাদের দুজনের নাম হইলো কাশবন কাশেম। কোন লেওরা সেরি কইলো এটা? অর্থে তো আমাকে বাবা ভালো সেরি কইতে পারে। তোকে বাবা অমনে বরুস দিকে বাবার অনেক বিশাল ক্ষমতা, তাই বাবা সবসময় একটু নীরবে থাকে। বস, এরকম শান্ত প্রকৃতির আমি ক্লাস ফোরে থাকতে একদিন ছিলাম। কেন, ওই দিনকে কি হয়েছিল? ওই দিন টিফিন টাইমে আমার তিন বন্ধু মস্কর করে আমার পিছন মেরে দিছিল। বাবা, তেলে কি আপনার মাঝে মধ্যে এরকম শান্ত থাকেন নাকি? আরে এরকম কিছু না, আমি তো এমনিতে অনেক বই আছিলাম। আচ্ছা, তখন মিশন হইলো জি বাংলা আর স্টার জলসার থিওরে তোকে কিডন্যাপ করতে হইব। ওকে, 5 মিনিটে কাম হয়ে যাব, 1 ঘন্টা পর কাজ বনে দেখা কর। আমার তুইলান থেকেটা মাত্র এই দুইজন, এই দুইজনে তো আমি একলাই মেরে ফেলতে দিতে পারম। আমি স্টার জলসার সিইও, আমি অল টাইম গাঞ্জার পিনিকে থাকি। তুই বাংলাদেশ থেকে স্টার জলসার দি বাংলা বন্ধ করার পর বাংলাদেশের মহিলারা রাস্তায় রাস্তায় পড়ে মরতাছে। তুই কেন স্টার জলসার দি বাংলা বাংলাদেশ থেকে বন্ধ করলি? আসলে আমার গার্লফ্রেন্ড ছিল বাংলাদেশি, আর 5টা বাজে এসএমএস দিছি, বোঝেনা সে বোঝেনা নাটক দেখতেছে, রিপ্লে দেয় না। 6টা বাজে এসএমএস দিছি, মা নাটক দেখতেছে, রিপ্লে দেয় না। পরবর্তীতে 8টা বাজে এসএমএস দিছি, তারপরও কে আপন কে পর নাটক দেখতেছে। এরপরে রাত 10টা বাজে ফোন দিছি, গুড নাইট কৃষ্ণ মুদি, হ্যাঁ ডান্স বাংলা ডান্স জুনিয়র দেখতেছিল, রিপ্লে দেয় না। এরপরে দিন দুপুরে 1টা ফোন দিছি, যে যাক এখন তো ফ্রি আছে একটু ফোন ধরে কথা কইব। কিন্তু তার আগে দিন যে নাটকগুলো এসে ওটি আবার রিপিট টেলিকাস্ট দেখতেছে, তাই কি লাভ? যত যাই করো স্টার জলসার জি বাংলা বাংলাদেশ আর কোনো ফিরা যাইবো না। কি কইলি তুই? তুই কি জানো আমার লগে টাকা আছে, বাবা আছে, বাবার বিশাল ক্ষমতা, এক ফুটে বাবা সব গায়েব করে লাগে। আমার বিশ্বাস হয় না, আমারও না। খারাপ প্র্যাকটিক্যাল দেখাইতেছি বাবা, ওরে একটা ভূতিয়া গায়েব করে দেখান। কই, গায়েব তো হইলো না। ডাইকা কেরা দেন তো হানা ভাই, ক্লিয়ার গায়েব হয়ে গেছে। দেখা ভাই, ওই যা দেখা যায়। হ্যালো বাবা, সবকিছু গায়েব করে ফেলো না আগে, তাড়াতাড়ি বাংলাদেশ স্টার জলসার জি বাংলা খুলে দে। ঘড়ি নাই তাও 4টা বাজে, 5টা 30 এ দিদি নাম্বার 1 শুরু হইব। দিদি নাম্বার 1 শুরু হওয়ার আগে আমি যদি আমার নানিরে না কইতে পারি যে বাংলাদেশে জি বাংলা ফিরাইছে, তাইলে তো আমার নানি আর বাঁচবো না। এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাবো কেমনে আমরা? এই খারা, আমি থাকতে তোরা চিন্তা করিস কে, আমি আমার শক্তি দিয়ে তো করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে 1 ঘন্টার ভিতরে নিয়ে যাবো। এই চোখ বন্ধ কর তোরা, 1 2 3 দে দৌড়। কি রে দৌড়াস নাকি তোরা? কি করে এই হালাই যে বন্ধ, এটা আমি আগে থেকে জানতাম। ভালো এটা একা দেন না বাবা, শক্তি দিয়ে একা দেন না। নানি
আরে বাবা আমি ভুল করে লাইছে বাবা আপনার কথা আমি মানি নাই বাবা আমারে maaf করে দেন আপনি বাবা নানি চিন্তার কোনো কারণ নাই আমরা তিনজন মিলে বাংলাদেশে স্টার দশার দি বাংলা ফিরে আনছি গড়ি নাই তারপরে 5:30টা বাজতে 30 সেকেন্ড বাকি আছে এই তাড়াতাড়ি টিভি চালু দে এখনই দিনে নাম্বার 1 চালু দেব ঠিক আছে কিন্তু রিমোটটা কই এখন তো রিমোট খুঁজতে খুঁজতে 30 সেকেন্ড হয়ে যাইবো রাগ রিমোট খুঁজতে হইব না আমি আমার ক্ষমতা দিয়ে আমার পাওয়ার দিয়ে আমি টিভি চালু করে দিতেছি বাবার ক্ষমতা বিশাল ইলবিস ইবলিস ফু কি হলো এটা মনে হয় আমার ক্ষমতায় কারেন্ট গায়েব হয়ে গেছে গা না কি হলো নানি 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 কথা কও নানি কথা কও নাকি তুমি নানি কথা কও নানির কি হলো এটা বাবা বাবা এটা কি করলেন বাবা কি হলো বাবা So guys, যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে ফটাফট লাইক করেন লাইক তো করবেন করবেনই আর কমেন্ট সেকশনে কমেন্টের বন্যা বয়ে দিবেন আর যদি বন্যা না বন তাহলে কিন্তু আমি আমার শক্তিতে আপনাকে ফোন গাইব করে দিব আর বাবার শক্তি কিন্তু অনেক বিশাল So guys, ফটাফট লাইক মারেন আর আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি টাইপের ভিডিও চান আমরা ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব এন্ড গাইস আমাদের নেক্সট ভিডিও কিন্তু হতে পারে স্কুইড গেম সো যারা যারা স্কুইড গেম দেখছেন সো স্কুইড গেমের জন্য রেডি হয়ে যান এন্ড গাইস বেশি কথা বলবো না ফটাফট লাইক কমেন্ট শেয়ার মারেন নাকি মারেন তাড়াতাড়ি মারেন শেয়ার 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 বাবার শক্তি বিশাল গাইস ফটাফট ডেসক্রিপশন বক্সের লিংক থেকে যাইয়া উইনজি অ্যাপ ডাউনলোড করেন গেম খেলেন আর টাকা কামান ধন্যবাদ